মঙ্গলবার লেকচুমণি বাজার পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার মেয়রের সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্য আধিকারিকরা এদিন লেকচুমণি বাজার পরিদর্শনে গিয়ে চক্ষু চড়ক গাছে ওঠে মেয়রের তিনি লক্ষ্য করেন বাজার সংলগ্ন সরকারি জায়গা দখল করে প্রচুর সংখ্যক ক্ষুদ্র ব্যবসায়ী দোকান নিয়ে বসে ব্যবসা চালাচ্ছেন বিষয়টি প্রত্যক্ষ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মেয়র এদিন বাজার পরিদর্শন শেষে সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান অনেককে বসানো হয়েছে এতে অনেকটা ঝুঁকি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে জিনিসপত্র ক্রয় করতে হচ্ছে ক্রেতা সাধারণকে মেয়র জানান বিষয়টি জানেই না আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ কে তাদের বসিয়েছে সেই ব্যাপারেও কর্তৃপক্ষ অজ্ঞাত তিনি জানান বাজার কমিটি এর দায়িত্ব এড়াতে পারে না ক্রেতা সাধারণকে রাস্তায় দাঁড়িয়ে কেনাকাটা করতে নিষেধ করেন তিনি জানান এতে দুর্ঘটনা ঘটতে পারে বিষয়টি কোনো মতেই মেনে নেওয়া যায় না বলেও জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এটার অভিযোগ বলা কিন্তু বাজার পদ্ধতি উৎপাদন দেখলে এটা প্রমাণিত তাহলে বাজারে আমরা তো বসাইনি কে বসিয়েছে এখন যদি বলে কমিটি যে আমরা জানি না এটা দায়িত্বের আলো হবে। আজি আমরা কমিটিকে সম্মান জানাই কমিটির পরিচালনা করার জন্য তার এই না বাজারে যত কর্তৃপক্ষ পরিষদে সরকারি জায়গা কমিটি কথা আমরা মান বই রাখব। ধন্যবাদ। থ্যাঙ্ক ইউ। উল্লেখ্য রাজধানীর সব বাজারে একই অবস্থা মূল রাস্তা দখল করে চলছে বেচা কেনা। এতে চলাফেরায় প্রচন্ড অসুবিধা সম্মুখীন হচ্ছেন বাজারে আশাক্রেতা সাধারণ। অথচ প্রতিটি বাজারে বাজার পরিচালনার জন্য বাজার কমিটি রয়েছে। কিন্তু কর্তৃপক্ষের সংশ্লিষ্ট বিষয়ে কোনো হেলদুল নেই। এদিকে জানা গেছে এবার মেয়র সময় করে রাজধানীর প্র বাজার পরিদর্শন করে সংশ্লিষ্ট বিষয়টি খতিয়ে দেখবেন তারপরেই এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের পথে হাঁটতে পারে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ রিপোর্ট আর ই নিউজ